সালামু আলাইকুম, শুভ সকাল, ওয়েলকাম টু হালিস স্কোয়াড। এখন সময় সকাল 7টা, চারিদিকে প্রচণ্ড কুয়াশা, আজকে মনে হচ্ছে যে যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। আবহাওয়া দেখাচ্ছে আসলে আজকে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, 2%। এই হচ্ছে অবস্থা সকালবেলা। আমার মরক ডাকতেছে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আমার স্কোয়াডের সবাই ভালো আছে, এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আপাতত স্কোয়াডে নতুন কোনো সদস্য উঠাচ্ছি না, কারণ সিজনটা তো বলছি ঠান্ডাটা এখন একটু কমতেছে, এই সময় আবার আর একটু কমে ভাইরাস দেখা যায়, আর প্রত্যেকটা স্কোয়াড আর লফটে মোটামুটি এবার ভাইরাস একটা ইনফেক্টেড করছে, সো নতুন কিছু এই জন্য কালেকশন করতেছি না। ইনশাল্লাহ হালকা গরম পড়লে নতুন কিছু কালেকশন করবো, কিছু কবুতর, কিছু হাঁস মুরগি নতুন কালারে কিছু আনবো। এই হচ্ছে আমাদের অবস্থা। অনেকদিন ধরে আমার স্কোয়াডে আসলে কী অবস্থা, কবুতরগুলো দেখানো হচ্ছে না, আজকে দেখাবো যে সকাল সকাল কবুতরকে কি অবস্থা, খুব শিগগির দেখা হচ্ছে। সকাল সকাল ঘন কুয়াশা থাকার কারণে আজকে আসলে উড়ানোর কবুতরগুলো ছাড়বো না, কারণ ইদানিং আমার স্কোয়াডে বাজ থাওয়া দিচ্ছে, তার উপরে যদি একটু কুয়াশা বেশি হয় সেক্ষেত্রে দেখা যায় যে কবুতরগুলোর একটু ঠান্ডা লাগার পরিমাণটা বেড়ে যায়, এই কারণে আজকে কোনো কবুতরগুলো ছাড়িনি। এই পাশে মাদিগুলো মাশাল্লাহ অল্প মানে কমায় ফেলছি, এখানে 7টা মাদি আছে। এই হচ্ছে মাদিগুলো, দোয়া করবেন এদের জন্য। আগামী এই সিজনে মোটামুটি উড়া শেষ, আগামী শীতে যাতে ওদের ডিম বাচ্চা ওদের বাচ্চা উঠতে পারে সেই টার্গেট আমার। এখানে নরগুলো নরগুলোকে আটকে দিয়েছি, গতকাল একটা মাদি এসে ডিম পেড়ে দিয়েছে, ডিমটা সারিতে হবে। এই হচ্ছে নরগুলো, দুষ্ট নর, ঝিলা নরগুলো। এই হচ্ছে আমার বাদ বাকি সব কবুতরগুলো, এগুলো আজকে উড়া বন্ধ, আজকে কোনো কবুতর উড়বে না, সব আটকে দেবে একটু পরেই। এদিক দিয়ে বাঘাগুলো খাচ্ছে সকাল সকালই মাশাল্লাহ। এগুলো খুব কমাইতে হবে, খুব শীঘ্রই কবুতর কমাই দেবো, কারণ অনেক কবুতর জমে গেছে, কবুতর বেশিরভাগই কমাইতে হবে, সে কবুতর হাতে রাখবো। আগামী সিজনে শুধুমাত্র উড়ানোর কবুতর চিন্তা করতেছি বানাবো, আর হাতে মনে করে একটা পাত্রী কবুতর চেষ্টা করবো বানানোর জন্য। এখানে নরগুলো খাচ্ছে সকাল সকাল, দোয়া করবেন ওদের জন্য, ওরা যাতে আমার স্কোয়ারে ঠিক মতো থাকে। হাতে মনে কিছু কবুতর রাখবো এখান থেকে, যদি কারো কোনো কবুতর দরকার পড়ে প্লিজ নক দিবেন, আশা করি কবুতর দেওয়া যাবে, প্রচুর কালেকশন বাঘা কবুতরের। আর এদিক দিয়ে তো পাখি মাদি, এরা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যামার মনে হচ্ছে হ্যামার দুইটাই নর হবে, এটা একটু মনটা খারাপ এই জন্য যে একটা নর একটা মাদি যদি হয়তো আমার জন্য খুব ভালো হইতো, আমি দুইটা নর দেখা যায়, একটা নর হয়তো আমি ছেড়ে দেবো আর একটা নর রেখে দেবো ভবিষ্যতের জন্য। এই হচ্ছে হ্যামার জোড়াটা, আর মিলিটারি তো মিলিটারি, সে খুব ভালো আছে, পাটে পুড়ে আছে, তার দিন তো খুব ভালো যাচ্ছে। এখানে পাত্রী বাচ্চাটার জন্য দোয়া করবেন, এইবার দেখি একটা পাত্রী বাচ্চা বের করা যায় কিনা, এখনও শিওর না। এই হচ্ছে মিলিটারিটা, এই হচ্ছে হ্যামার জোড়াটা, এই হচ্ছে আমার যেগুলো থর থরের স্কোয়াডের কবুতরগুলো, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি আরও বলতেছি আমি কিছু কবুতর কমায় ফেলবো, যদি কারো কোনো কবুতর প্রয়োজন পড়ে নক দিবেন ইনশাল্লাহ, আশা করি ভালো কবুতর দেওয়া যাবে। এদিক দিয়ে মাদিটা, এটা অসুস্থ একটু বলছিলাম, আমার ঠান্ডা লাগছে, আর মেডিসিন দেওয়া হচ্ছে, তারপরও দেখি একটু খারাপ লাগতেছে ওর জন্য। আর পটি টটি সবই ঠিক আছে, কিন্তু একটু ঠান্ডা লাগছে, তো ঠান্ডাটা একটু ক্লিয়ার করতে হবে। এই দেখি কে এসে বলো, আমার কালনী, কালনী পরিবার, পাশের পাশের ভাবি। আর এই যে কোয়েলগুলো, যে দুষ্টু হয়েছে কোয়েলগুলো, যা করে এই দুষ্টুরা, কি সমস্যা তোমাদের? হ্যাঁ তোমরা কেমন আছো, কি কি কিছু বলবা, কিছু বলবে বলো। এরা ভালো আছে আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে আমার হাঁস মহাশয়রা, তাদের খাবার দিলাম সকাল সকাল, আলহামদুলিল্লাহ এরাও ভালো আছে। দোয়া করবেন এদের জন্য, সবাই জন্য দোয়া করবেন, যাতে এদেরকে নিয়ে আসলে আমার স্কোরটা আরও বড়ো করতে পারি, ডিম বাচ্চাগুলো যদি রানিং দিতে থাকে তো ভালোই হয়। আর এই যে টার্কিগুলো মাশাল্লাহ আগের থেকে অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, খাচ্ছে। এই হচ্ছে আমার পুরো স্কোয়াডের অবস্থা আলহামদুলিল্লাহ, স্কোয়াডে সবাই ভালো আছে, এদিক দিয়েও স্কোয়াডে সবাই ভালো আছে। এই বলে আজকে আমাদের বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য, আমাদের সব কিছু যাতে সুস্থ সবল থাকে, ভালো থাকে, আর আমার সাদা আসলে যাতে সুস্থ হয়ে যায়। বলে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।